আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পেনড্রাইভ থেকে আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনাদের পিসিতে ইনস্টল করবেন। প্রথমেই আপনাদের এই ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে pendrivelinux.com, এখান থেকে আপনারা UUI এই সফটওয়্যারটি ডাউনলোড করে তারপর ইনস্টল করবেন। আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরবর্তীতে ইনস্টল করার সময় এমন একটি স্ক্রিন আসবে। ওকে, এখন আপনারা এখান থেকে দেখুন আপনাদের যে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন কিংবা বুট করবেন এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনারা যে ফাইলটা ডাউনলোড করেছেন ইন্টারনেট থেকে আপনারা সেটি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখুন এটা আমার ডাউনলোড করা, অর্থাৎ ISO ফরম্যাটে থাকবে এটা। ওপেন, এখান থেকে আপনাদের যে পেনড্রাইভটা থাকবে সেটা সিলেক্ট করবেন। ওকে, এভাবে আপনারা পেনড্রাইভটা বুট করতে পারবেন। মনে রাখবেন প্রথমে আপনাদের পেনড্রাইভ বুট করতে হবে, তারপর অপারেটিং সিস্টেম দেওয়া শুরু করতে হবে। ওকে, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পূর্বে এটা সিলেক্ট করবেন, উই উইল NTFS ফরম্যাট। ওকে, এখন ক্রিয়েট প্রেস করুন। এমন একটি পপ আপ উইন্ডো আসবে, এখান থেকে ইয়েস ক্লিক করবেন। দেখবেন প্রোগ্রেস বারটা এইভাবে যেতে থাকবে। এটার জন্য আপনাদের কয়েক মিনিট ওয়েট করতে হতে পারে। ওয়েট করবেন, কাজ শেষে একটা এমন আসবে। এই প্রোগ্রেস বারটা যখন কমপ্লিট হবে তখন একটা ক্লোজ বাটন আসবে, আপনারা ওখানে ক্লোজ করে আপনাদের পেনড্রাইভকে রেডি করতে পারবেন। এভাবেই আপনাদের পেনড্রাইভ বুট করতে পারবেন। আর বুট করার পরবর্তীতে কিভাবে আপনাদের উইন্ডোজ দিতে হয়, অর্থাৎ বুট অপশনে যে বায়োসে কিভাবে কি সেটিংস করতে হয়, পরবর্তী অন্য কোনো একদিন আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা এভাবেই আপনাদের পেনড্রাইভ বুট করতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।